রোজ আমরা কোথায় যাচ্ছি? চাচুর বাসায়। তোমার চাচুর বাসায় যাবে? চাচুর বাসায় তুমি যাবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে আমরা একটু বাহিরে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি আর কি। তো কোথায় যাচ্ছি সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে দেখতে পারবেন আমরা কোথায় যাচ্ছি। না রোজা? তো এই যে কুরবানির ড্রেসটি পরিয়েছি রোজামণিকে, তো এখানে দিব ওই ড্রেসই পরেছে, ওরা সবাই কুরবানির ড্রেসই পরেছে। তো কুরবানি তো দুইটা নিয়েছিল টপস, তো এটা ওদের কাছে বেশি ভালো লাগে, তো এটাই পরছে আর কি। না রোজা, রাত্রি কোথায়? বাথরুমে। তো এই যে আমরা আছে নিচে নামতেছি, একেবারে আনারই হয়ে গেছে। যাও কই সেনজি, কই ইহানে তো আছে সেনজি। মুরগি আর কি সুন্দর করে বয়ে আসছে রে ভিতরে গিয়ে। আমরা হচ্ছে সিএনজি দিয়ে যাবো। বসা যাইব চারজন, আর ওইদিকে যা চাপ দাঁড়ো। তো আমরা এখন হচ্ছে আছি যাত্রাবাড়ি, না এটা যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে উঠতেছি। আমরা এখন কই আছি রোজা? তো আয়েশা মোবাইলটা চালু করতে মনে ছিল না ক্যামেরাটা চালু করার জন্য, এখন মনে হইলো, এখন একটু শুট করতেছি আপনাদের জন্য। এমন খাওন খাইছি যেখানে আইছি এখানে আইসা এর জন্য মনে ছিল না। তো আমরা আসছি হচ্ছে আমার সেজু জালের বাসায়, এখন হচ্ছে বাজে চারটা, আমরা খাওয়া দাওয়া করছি অনেক আগে, তো ভিডিও করতে মনে ছিল না, এখন একটু করতেছি। না রে, এই যে দিবারাত্রি রোজা।
তুমি কি খাবে বলো একটা কিছু কি বলো কি খাবো কি আমি বাসে যাইতাম না কারো শুরু করছে কখন দেরা কোটিপতি মাড়াই আছে মনে হয় সিএনজির ভিতরে তো সেজন্য সুন্দর করে ভিডিও করতে পারছি না, জায়গাটা খুবই সুন্দর।